আজকের এই রাতের বুটের অবৈধ খনি শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা মামলা এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং আমাদের বুটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই হাইড পার্ক থেকে পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই খনি শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাট ইপিএমপি থেকে এখানে যুক্ত হয়েছি। এই খনি শেখ হাসিনার হাত থেকে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকে আমরা এই বিক্ষুব্ধ জনতা বাপি সরকারের প্রধান শেখ হাসিনার আগমন উপলক্ষে আমরা তাজ হোটেলের সামনে আমরা বিক্ষোভভাবে আমরা স্বাগত হয়েছি। আমাদের বিক্ষুব্ধ জনতার দাবি হচ্ছে যে নির্বাক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের আমি ডাক্তার শেখর কর্মী মুক্তির দাবি আমরা জানাই এবং আমরা ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল ঐক্যবদ্ধভাবে আমরা স্বাগত হয়েছি। আমরা আমাদের চাই যে বাংলাদেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, যদি সরকারের অধীনে নির্বাচন না হয় তাহলে আমরা বিশাল আন্দোলন ডাক দেব। আমরা আজ যেভাবে লন্ডনের বুকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা সেভাবে বাংলাদেশে প্রয়োজন হলে নিজের গুলি বিলিয়ে দিও, আপনি হিংসা মুক্ত সরকার কায়েম করেন এবং বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত করেন এবং এই নিয়োজিত সরকার হাত থেকে জালিম বাজার সরকার হাত থেকে আপনি মুক্ত হন, আপনার পরিবারকে মুক্ত করেন। আজ আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে আমরা আজকে এখানে এসেছি। বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মাটিতে তাকে প্রতিহত করার জন্য এখানে এসেছি। আমাদের দাবি বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের দাবি আছে। এক দফা এক দাবি শেখ হাসিনা কখন যাবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশ আজ গণতন্ত্রবিহীন একটি বাংলাদেশ আজ ইন্টেনসিভ কেয়ারে আছে। এই ইন্টেনসিভ কেয়ার থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের জনগণের সাথে একত্রতা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য সহ যুক্তরাজ্যের প্রত্যেকটি শহর কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্ট, ব্রিস্টল, স্কটল্যান্ড, বার্মিংহাম, লিডস, এডিনবারা প্রত্যেকটি শহর থেকে বাংলাদেশের জনগণ আজ এই শেখ হাসিনার লন্ডন আগমনকে গ্রহণ করতে পারেনি, তাই তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই শেখ স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আসার যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আহ্বান জানাচ্ছি অচিরেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা বিদায় হন। জনগণ আর আপনাদের সাথে নেই, আপনারা এখনও সময় আছে, আপনারা পালাবার একদিন বাইর করেন এবং বাংলাদেশ থেকে আপনারা যত সকাল চলে যাবেন তত সকাল বাংলাদেশের জনগণের মঙ্গল এবং মুক্তি হবে।